হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে ওরকম বেশি কাজবাজ আমার করতে ইচ্ছে করে না, আর কাজবাজ ওরকম বেশি এটা করবো না, আর রান্নাবান্নাও খুব সংক্ষেপ করব। রান্নাবান্না সংক্ষেপ করব, তার মধ্যে যাতে ভালো লাগে, মজা হয়, এরকম কিছু রান্না করব আজকে। ঝটপট তাড়াতাড়ি সংক্ষেপে কিছু রান্না করব। তো যাই রান্না করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল নিপা আক্তার ব্লগ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে নিপা আক্তার ব্লগসের পাশে সবসময় থেকো। তো ঠিক আছে, এখন রান্নাঘরে যাব, রান্না করব। আছে না মাঝে সাঝে ইচ্ছে করে না রান্না করতে, ওরকমেরই আজকে ইচ্ছে করতেছে না রান্না করতে। শর্ট ভিডিও করতেছিলাম, ভাবলাম আজকের ভিডিওটাও শুরু করি, তাই ভিডিওটা আজকে এখনই শুরু করলাম। তো দেখি কি রান্না করব, যাই রান্না করি, ঝটপট খুব তাড়াতাড়ি রান্না করব এরকম কিছু একটা। তো ঠিক আছে, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই নিপা আক্তার ব্লগসের পাশে থেকো। তো ঠিক আছে, তো বন্ধুরা আজকে সকালে নাস্তা করেছিলাম, একটু বড়া পিঠা বানিয়েছিলাম আমি, শুকনো চালের গুঁড়ো দিয়েছি, আর গুড়, নারকেল, একটি ডিম, একটু গুঁড়ো দুধ, এলাচের গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ, এটা দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এখন বড়া পিঠা ভেজে নেব, আর সাথে চা থাকবে। এতখানি সব ভাজবো না, একটু রেখেও দেব, আবার দেখা গেছে একদিন পরে আবার এই ব্যাটারটু ভেজে নেব, একটু চা বানাবো। আসলে হয়েছে কি, আমার প্রতিদিন একই নাস্তা খেতে ভালো লাগে না, একটা সমস্যা যে ভাজি, রুটি, ডিম, চা প্রতিদিন সকালে খেলাম, এটা ভালো লাগে না। মাঝে সাঝে একটু অন্য কিছু খেতে আমার কাছে ভালো লাগে। তো তেলটা পুরো কিন্তু গরম হয়নি, একটু কম হয়েছে, যাক অসুবিধা নেই, আস্তে আস্তে গরম হবে। আমি মনে করেছিলাম যে পুরো গরম হয়ে গেছে, একটু কম হয়েছে গরম, তো অসুবিধে নেই, তাতেও পিঠা ভালোই হয়েছে। তো বড়া পিঠাটা খেতে ভালোই লাগে, আর ঝটপট বানানোও যায়। আজকে বড়া পিঠার ভিতরে সুজি ময়দা কিছুই দেইনি, শুধু শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। বড়া পিঠা তো বিভিন্ন ধরনের বানানো যায়, তো আজকে শুধুই শুকনো চালের গুঁড়োই দিয়ে বানাচ্ছি, তবে পিঠাটা খেতে অনেক মজাই হয়েছিল। তো সকালে নামাজ টামাজ পড়ে তারপর এই পিঠা ভাজতেছি, এরপর চাটা বানাবো, আমার হাজবেন্ডকেও উঠাবো ঘুম থেকে। তো এভাবে আমি ভেজে নেব পিঠেগুলো, আর একটু ব্যাটার তো রেখে দেব, পরে আবার ভাজবো আরেকদিন। তো এইটুক রেখে দেব এখন ফ্রিজে ঢেকে, কালকে হয়তো ভাজবো না, তারপরের দিন আবার কটা বড়া পিঠা ভেজে নেব আর সাথে চা। তো চাও আমি বসিয়ে দিয়েছি, আমার হাজবেন্ডও উঠে গেছে, উঠলে গেছে চা। চা দিয়ে পিঠা খেতে ভালোই লাগে আমার কাছে, অন্যদের কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে ভালো লাগে যে কোনো পিঠে দিয়ে চা খেতে। তো এই যে প্লেটে এই কয়টাই ভেজে নিলাম পিঠা, এতেই আমাদের দুজনার হয়ে যাবে। অবশ্য কয়টা খাওয়ার পরে থেকেও গেছে,
সবগুলো খেতে পারিনি দুজনে, তো ঠিক আছে এখন খেয়ে নেব, তারপর রান্নাবান্না শুরু করে দেব। আজকে রান্না করব ঝটপট সংক্ষেপে, তার মধ্যে যাতে মজা হয় এরকম টাইপের কিছু রান্না করব। তো ঠিক আছে নাস্তাটা খেয়ে নেব, তারপরে রান্নাঘরে যাব রান্না করার জন্য। তো এখানে দেশি মুরগি একবারে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা, রসুনের পেস্ট, মাংসের মশলা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ আর সরিষার তেল দিয়ে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারই ভুনে নেব, প্রেশার কুকারই পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দুটা তিনটা সিটি দিয়ে নেব, কারণ দেশি মুরগি অনেক শক্ত। আর মুরগিটা ছিল একটু বয়সী আর মেয়ে মুরগি, মেয়ে মুরগিকে কী বলে আমি জানি না, তাই মেয়ে মুরগি বললাম। আর এপাশে বেরেস্তা ভেজে নিচ্ছি, তো এখন সুন্দর করে ভুনে নেব প্রেশার কুকারের মধ্যেই মাংসটা। মুরগিটা বেশ মোটামুটি ই ছিল, বয়সী, তাই ভাবলাম প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিই। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেশি মুরগি খেতে আসলে ভালোই লাগে, তবে দাম যা অনেকটাই বেশি পড়ে, কিন্তু খেতে অনেক মজাই লাগে ঠিকভাবে সিদ্ধ হলে। তাই সিদ্ধ করতে হয় প্রেশার কুকারে, তাহলে বেশ ভালো সিদ্ধ হয়। তো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন পোলাওয়ের চাল আর কাঁচামরিচ, কিশমিশ আর আদা রসুন দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন লবণ, একটু টেস্টিং সল্ট, একটু লবণ দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেব। একটু টেস্টিং সল্ট, একটু চিনি দিলে পোলাওর টেস্টটা বেশ ভালোই আসে, তবে টেস্টিং সল্ট আবার বেশি না খাওয়াটাই ভালো, ক্ষতি। তারপর একটু মাঝে, পোলাও তো আর বেশি খাওয়া হয় না ওইভাবে, মাঝে সাঝে খাওয়া হয়, একটু দিলে মানে টেস্টটা একটু ভালো আসে, বেশি মজা লাগে। তো মাংস ভোনা হয়ে আসছে প্রায়, আমি গোটা গোটা চারটা আলু দিয়ে দিলাম, আস্ত চারটা আলু দিয়ে দিলাম, এখন সুন্দর করে ভুনে নেব। আর এপাশে পোলাওটাও উতলে আসছে, একটু নেড়ে চেড়ে দিলাম, এক পাশে পোলাও হইতে আছে, এক পাশে মাংস হইতে আছে, ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। তো পানি টিনে গেছে, এখন আস্তে আস্তে চুলোটা অফ করে দেব আর মাঝে সাঝে নেড়ে নেব পোলাওটা, তাতেই সিদ্ধ হয়ে যাবে, তারপর এপাশ ওপাশ ভাপ দিলেই হয়ে যাবে পোলাও রান্না। আর মাংসটাও ভোনা হয়ে গেছে, এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ফুটলে লবণটা একটু চেক করব, তারপর ঢাকনা দিয়ে দেব। এই যে ফুটে গেছে, এখন একটু লবণটা চেক করব, ঢাকনা দিয়ে দেব। বাস দু তিনটে সিটি পড়লেই চুলা অফ করে দেব। পোলাওটা একবার নেড়ে চেড়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি। এই যে প্রেশার কুকারে সিটি উপরে গেছে, এরপর
সিটি দুটা তিনটা, হ্যাঁ তিনটা পড়লেই আমি চুলা অফ করে দেব। তারপর প্রেশার কুকার আস্তে আস্তে বাষ্পটা বের হলে খুললে কড়াইতে ঢেলে নেব মাংসটা, আর গরম মশলা দিয়ে টকবগিয়ে ফুটিয়ে উঠিয়ে ফেলবো। তাহলে হয়ে যাবে মাংস রান্না। আর এপাশে পোলাওটা এখন এপিটুপিট দেবো, চুলা রান্নাঘর সুন্দর করে মুছে নেব, ব্যাস হয়ে যাবে রান্না বান্না। তো পোলাওটা কিন্তু খুব সুন্দর জড়চড়া হয়েছে, এখন একটু এপাশ ওপাশ দিলেই হয়ে যাবে ভাপে। পোলাও আর মাংস রান্না খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়, আর খাবারটা অনেক মজার, ভালো লাগে খেতে। শুধু ঝাল মাংস পোলাও খেতে কিন্তু ভালোই লাগে, আর তার সঙ্গে যদি রোস্ট বা কোরমা হয় তাহলে কিন্তু আর ঝাল মাংস পোলাওর টেস্টটা থাকে না, রোস্ট বা কোরমা খেয়েই মানে পেট ভরে যায়। তো ওপাশে তো রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি ফাঁকে ফিল্টারে পানি ভরে নিচ্ছি। ফিল্টারে পানি ভরবো, জগে পানি ভরবো, এইগুলো আবার ফাঁকে ফাঁকে করতে হয়। ঘর দর ঝাড়ু দিয়েছি এর আগে, ব্যালকনি ঝাড়ু দেওয়া হয়নি, সেটাও ঝাড়ু দেব। ব্যালকনি আমি একটু পরে ঝাড়ু দিই, অনেক বালু আসে তো তাই। তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন পোলাওটা এপিটুপিট দিচ্ছি। তো একটু ব্যালকনি ঝাড় দিতে আসলাম, অনেক বালু আসে। তো ব্যালকনি ঝাড় দিয়ে আমি গোছল করে নামাজ পড়ে তারপর খাবার দাবার বেড়ে নেব। তো আবহাওয়াটাও বেশ ভালোই আছে, দেখতে দেখতে বিল্ডিংগুলো সবই উঠে যাচ্ছে। সামনে যে বিল্ডিং দেখালাম না, ওই বিল্ডিংয়ে আজকে ভাগ বেটোয়ারা চলতে আছে, মানে কে কোন ফ্ল্যাট পাবে সেই লটারি চলতে আছে। ওখানে খাওয়া দাওয়ার আয়োজন চলতে আছে। তো সব কাজবাজ হয়ে গেছে, খাবারও বেড়ে নিলাম, পোলাও প্লেটে নিয়ে নিলাম। বেরেস্তা আছে, আরো সালাদ আছে, আর এই হলো মুরগি মাখা মাখা ভুনা। মুরগি রান্নাটা খুবই খুবই মজা হয়েছে পোলাওর সঙ্গে খেতে, আর এমনিও ঝাল মাংস পোলাও খেতে কিন্তু ভালোই লাগে, আবার রোস্ট পোলাও কোরমা খেতেও ভালো লাগে, আলাদা আলাদা একই সঙ্গে খেলে, একটা খেলে অন্যটা আর খাওয়া যায় না, আমি খেতে পারি না, আমার কাছে এই জন্য একটা একটা খেতে ভালো লাগে। আমি যখন রান্না করি প্রায় দেখা যায় যে এরকম একটা একটা রান্না করি, যদি রোস্ট রান্না করি তার সঙ্গে বেশি হলে আমি বেগুন ভাজি করি। তো প্লেটে নিয়ে নিলাম খাবার, অনেক মজাই হয়েছে খাবার খেতে। আর দেশি মুরগি খেতে কিন্তু একটা আলাদা মজা। বেশ ভালোই লাগতেছে খাবারটা খেতে। তো আজকের দিনটা ভালোই কাটালাম, রান্নাটাও ঝটপট হলো আবার খাবারটাও ভালো হলো, বলা চলে আজকের দিনটা বেশ ভালোই লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার জন্যও দোয়া করো। নিপে আক্তার ব্লগসের পাশে সবসময় থেকো, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা। নিপে আক্তার ব্লগসের পাশে সবসময় থেকো। তো ঠিক আছে, আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।